যেমন করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ ডিএসএ না আমাদের একটাই রিকগনাইজ, কারণ করিমগঞ্জ ডিএসএতে হকি যখন চালু হয়নি আমরা অফিসিয়ালি রিকগনিশন পেয়েছি, এবং করিমগঞ্জ হকির সুজিবদা বা কমলা চৌধুরী এরা তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এবং তারা এই ব্যাপারটা জানেন, এবং তারা প্রথম দিন শুরুর দিনে থেকেই আমাদের সঙ্গে ছিলেন। আমরা রিকগনাইজ ইউনিট এবং করিমগঞ্জ ডিএসএকে যা পারি সহযোগিতা করে যাচ্ছি বা করার প্রতিশ্রুতি রয়েছে। এখানে খেলা চালানোর জন্য এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক সহায়তা পাইনি, তার পিছনে কারণ আমাদের জায়গারও অভাব বা অফিস রুমের অভাব। অফিস রুমের ব্যবস্থা করে দিয়েছেন আহমেদ জোহের, তাকে অভিনন্দন জানানোর জন্য খুব একটু ঐতিহ্য হাত দেওয়ার জন্য। তারপর আমাদের প্লেয়ারদের দেখতে হয়, প্লেয়ারদের দেখার ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে থাকেন সেলিম আহমদ, আমাদের একাডেমি ডিরেক্টর সেলিম আহমদের জন্য একবার হাত দেওয়ার। তারা জেনে খুশি হবেন আসাম হকি অ্যাসোসিয়েশন যেভাবে আমাদের রিকগনিশন দিয়েছে, পাশাপাশি আমাদের চারজন আম্পায়ার আসাম হকি অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট অফিসিয়ালি প্র্যাকটিস মানে কোচিং নিয়ে স্বীকৃত আম্পায়ার রয়েছেন চারজন, তাদের জন্য হাততালি দাবি করছি। তারা হলেন একলা হোসেন জোহর, আমাদের মনিফিকা কৈলি, জাহির উদ্দিন এবং মবরুর আলম। এই চারজন আমরা অফিসিয়াল আসাম হকির আম্পায়ার, আসাম হকির রিকগনাইজ সেমিনারে অংশ নিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন। তারপর বাকি রইল আমাদের ফাইন্যান্সের দিকটা, অনেকটা সহযোগিতা করেছেন আমাদের সেক্রেটারি, একটি হকি গোলকিপার উনি দিয়েছেন, উনি এখন আসাম হকি সেক্রেটারির সঙ্গে আসছেন এমাদুদ্দিন, এমাদুদ্দিনের জন্য একটা হাততালি দাবি করছি। আরেকটা একটা নাম বললেন হয়, আমাদের এখানে হকি চালু করার পর সবচেয়ে প্রয়োজন পড়লো কোচিং, এবং সেই কোচিংয়ের জন্য আমরা যাকে সবসময় পেয়েছি পাশে এবং শিলচর থেকে ছুটে এসেছেন নিয়মিত, উনি হলেন দীপক শুক্লবৈদ্য। দীপক শুক্লবৈদ্যকে ডাকে নিচ্ছি এখানে সেজন্য, দীপককে চলে আসুন, দীপককে সম্মান জানাবেন আমাদের আর সদস্য, এবং যিনি সবসময় দল নিয়ে ব্যস্ত থাকেন ব্ল্যাক টিচারের আনোয়ার ভাই, দীপককে এটা উত্তরে হতে হবে।